নমস্কার বন্ধুগণ, ভিডিও কিন্তু আজকে বানিয়েছি ব্লগ, কিন্তু এডিট করতে অনেকটা টাইম লেগে গেছে বলে মানে এখন এডিট শেষ হয়নি, তাই আজকে মনে হয় না আমি পোস্ট করতে পারবো। যদি পারি পোস্ট করে দেবো 12টার মধ্যে, কিন্তু তার আগে একটু তোমাদের সাথে কথা বলার জন্য এই ছোট্ট করে ভিডিওটা করছি। আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে এমনিতেই ভিডিওটা দেরি করে স্টার্ট করেছিলাম বলেই হয়তো আজকে এডিটটা করতে দেরি হয়ে গেল। আর যে ফোনটা আমি এডিট করি সেই ফোনটা আমি অনেকক্ষণ ধরে খুঁজেও পাচ্ছিলাম না, অবশেষে দেখলাম ফ্রিজের উপরে রেখে দিয়েছে। ফ্রিজের উপরে তো চোখ যায় না, তো খুঁজে পাইনি, একটু আগে খুঁজে পেলাম জাস্ট। তাহলে এডিটটা হয়ে যেত, এটা আগেই খুঁজে পেতাম। তো ভাবলাম একেবারে ভিডিও না দিলে কেমন একটা লাগে, তোমাদের লাইক কমেন্ট গুলোও পাবো না, যাই হোক একটুখানি তো কথাবার্তা হয় আমাদের সাথে। অথবা বলতে পারো যে আমার নিজের ভিডিও নিজেই আমি বড় ফ্যান, জানো তো, নিজের ভিডিও দেওয়ার পর আমি একবার অন্তত দেখিনি আমার ভিডিওটা, ভালো লাগে দেখতে। তো সেই কারণে ভিডিও না দিলে কেমন যেন একটা লাগে, খালি খালি লাগে, সেই কারণে একটুখানি ভিডিও করতে বসলাম। তবে ভিডিও যখন করতেই বসলাম একটা কিছু নিয়ে বলাটাই বেটার। তো সেটা হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম যে কালকের ভিডিওটাতে একটু বেশি করে লাইক কমেন্ট করো, তাহলে হয়তো একটু ইউটিউব আমাকে রেকমেন্ড করবে। তো ওই ভিডিওটার ক্ষেত্রে দেখলাম সত্যি মানে ভিডিওটাতে এমন কিছু তো কন্টেন্ট ছিল না, কিন্তু ভালোই রেকমেন্ড করেছে, অন্যান্য ভিডিওর মতোই আমার ভিউজ হয়েছে এবং তোমাদের লাইক কমেন্টও অনেক বেশি বেশি করেছে, তোমরা তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভালোবাসাটুকু না জানালেই নয়, সত্যি তোমরা আমার কথা মতো লাইক করলে কমেন্ট করলে করে চেষ্টা করলে আমাকে একটু এগিয়ে দেওয়ার, এটাই তো আমার জন্য অনেক এগোনো, তাই না? এগোনো তো এটাকেই বলে, এগোনো কি সবসময় ভিউজ বাড়লে এগোয়? ভিউজ বাড়লে তো একরকম এগোনো, আর এগোনো আর এই এগোনোটা অন্যরকম, এটা ভালোবাসার এগোনো। তো এটা সব থেকে বেশি ভালো লাগে যে তোমরা আমার চাওয়াটাকে প্রাধান্য দিয়েছো এবং সেই অনুসারে কমেন্ট করেছো, অনেক অনেক কমেন্ট করেছো। আমি রিপ্লাইটা এখনো দিয়ে উঠিনি, দিয়ে উঠতে পারিনি ইনফ্যাক্ট। আজকে বললাম তো শরীরটা একটু ভালো ছিল না, শরীরটা খারাপ ছিল, স্কুলেও যাইনি আজকে আমি, সেই কারণে রিপ্লাইটা দিয়ে মানে দেওয়া হয়ে ওঠেনি। তবে আমি দেব, এই ভিডিওটা বানানোর পরে আমি রিপ্লাইগুলো দিয়ে দেবো তোমাদের। তবে আমি পড়েছি সমস্ত কমেন্ট, খুব ভালো লেগেছে, অনেকে অনেক রকম ভাবে আমাকে বলেছো, প্রত্যেকের মানে চিন্তা ভাবনাটাই আমি মাথায় পেতে নিচ্ছি। কেউ কেউ আমাকে বলেছো যে আমার কি কি ফল্ট আছে সেগুলো ধরিয়ে দিয়েছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কেউ কেউ বলেছো যে মানুষের টেস্ট বদলেছে, হ্যাঁ সেই কারণে হয়তো দেখে না, বা অনেকে বলেছো প্রথম থেকেই দেখো, তাদের অসংখ্য ধন্যবাদ। আবার কেউ কেউ বলেছো যে আমাকে কি কি ইম্প্রুভ করতে হবে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। চোখ মুখগুলো দেখছো না কিরকম ফুলে গেছে, এগুলো শরীরটা আমার একদম ভালো নেই, আজকে একটাই খারাপ, হাতটা ব্যথা করছে, পাটা ব্যথা করছে, এরকম ব্যথা ব্যথা আমার একদমই হয় না, শোনোনি নিশ্চয়ই আজ অব্দি, কিন্তু করছে। আর আমি ওদিকে জানো তো ডিম সেদ্ধ বসিয়েছি, আজকে ডিমের ঝোল করবো করবো, আজকেও হয়ে যাবে কালও হয়ে যাবে, আর কালকে স্কুলে যেতেই হবে, মানে এনি হাও যেতে হবে। আজকে প্রিন্সিপাল ম্যামের ফোন এসেছিল, মানে বললেন যে আজকে আসাটা খুব জরুরি ছিল আমাদের, মানে খুব ভাইটাল ডে, এই উইকটা ভীষণ ভাইটাল, মানে প্রত্যেকেরই কম্পালসারি অ্যাটেন্ডেন্স আর কি এই সপ্তাহে করতে বলা হয়েছে। তো তারপরেও আমি আজকে যেতে পারিনি, তো আমার এতটাই মানে অসুবিধা ছিল আমার আজকে। তো ডিমটা সেদ্ধ বসেছে, তো ওটা ফুটে উঠেছে, ওটা জাস্ট এখন নামাবো, নামিয়ে রান্নাটা করব, স্টার্ট করব আর কি ডিমগুলো ছুলে নিয়ে। আমার জানো তো এই মানে ডিম রান্না করতে গেলে ডিম ছোলা পাটটা ভীষণ ভালো লাগে, কি জানি কেন ডিম ছোলার পাটটা বেশ খুব ভালো লাগে, মানে গরম জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা জল ডিমের মধ্যে মিশিয়ে ডিমগুলোকে ঠান্ডা করে যে ছোলা ছুলে যখন সুন্দর ডিমটা রাখা হয় তখন ভীষণ ভালো লাগে। আর একটা জিনিসও ভালো লাগে, সেটা হচ্ছে গোল গোল ডিমগুলো যখন নুন আর হলুদ দিয়ে হয়, নুন আর হলুদ দিয়ে যখন ফ্রাই করা হয় তখনও দেখতে ভীষণ ভালো লাগে। কাজের মধ্যে আবার কিছু কিছু ভালো মন্দ থাকে দেখবে, মানে কোনো কোনো কাজ করতে ভালো লাগে, কোনো কোনো কাজ করতে ভালো লাগে না একদম, তাও করতে হয়। সপ্তাহের প্রথম দিনই স্কুলে যেতে পারিনি বলে খুব খারাপ লাগছে, আর কালকে তো টিউসডে, এমনি তো স্যাটারডে সানডে ছুটি থাকে, তারপরে যদি সোমবার যেতে না পারি কিরকম লাগে বলো, নিজের কাছেই নিজেকে খুব খারাপ লাগে। কিন্তু কিছুতেই মানে যেতে পারিনি, কি করব, কাল তো অবশ্যই যাওয়ার চেষ্টা করবো এবং কাল যাব, এখন অব্দি তো এটাই ঠিক আছে। এবার পরিস্থিতি আসল কথা বলবে, কারণ আমরা কতটুকুই বলতে পারি, বিশেষ করে আমি তো কিছুই বলতে পারি না, আমি পুরোপুরি মানে আনপ্রেডিক্টেবল, আমি যে কখন বেরোতে পারবো কখন বেরোতে পারবো না সেটা পুরোপুরি আমার কাছে আনপ্রেডিক্টেবল ব্যাপার, পরিস্থিতি এমন ভাবেই আমার কাছে এসে ধরা দেয়। আজকে যেরকম শরীরটা খুব খারাপ ছিল, আমি কামাই ভীষণই কম করি, তোমরা লক্ষ্য করে দেখবে আমি যখন যেখানেই চাকরি করি না কেন কামাই একেবারেই করি না,
মানে বিশেষ বাধ্য না হলে করি না। আজকে করতে হয়েছে বলে আমার এত মন খারাপ, আর সেটা তোমাদেরকে এতবার বলছি। আমি পছন্দই করি না কামাই করা। এনিওয়ে বন্ধু, একটুখানি গল্প করতে এসেছিলাম, গল্প করলাম। ভালোবাসা রইলো তোমাদের অনেক, আমি জানি তোমরা আমার এই ছোট্ট ভিডিওটাও দেখবে, ভালোবাসা দেবে। আমি চেষ্টা করছি, যদি পারি তো আজকে রাত 12টার মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো, নেক্সট ভিডিওটা যেটা ব্লগ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুব বেশি মানে খুব অসহায় না হলে, খুব বেশি অপারগ না হলে কখনো নিজেদের জব বা নিজেদের যে সার্ভিসটা করো বা যে বিজনেসটা করো সেটা কামাই করো। অনেক সময় আমরা করে ফেলি যে আর ভালো লাগছে না, করে নিই, কামাই করে নিই, কিন্তু এটা ঠিক না, আমার তাই মনে হয়। চলো, বাই, লাভ ইউ অল, টেক কেয়ার।